সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায়। দেখছেন আজকে গুলশান ক্লাব অলিম্পিয়ার 2019-এর বিশেষ অনুষ্ঠান। সঙ্গে আছি আমি তেহরিন, পরিচয় করিয়ে দিব তিনজন ব্যক্তিত্বর সাথে, চলুন পরিচিত হয়ে নিই। প্রথমেই আমার ডানে যিনি রয়েছেন মিস্টার শওকত আজিজ রাসেল, প্রেসিডেন্ট গুলশান ক্লাব, চেয়ারম্যান আম্বার গ্রুপ। তার আরেকটি বড় পরিচয় হলো তিনি ডিরেক্টর হিসেবে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। স্যার, আপনাকে স্বাগত। পাশে যিনি আছেন ডক্টর এমডি ওয়াহিদুজ্জামান তমাল, চেয়ারম্যান গুলশান ক্লাব অলিম্পিয়া 2019, ডিরেক্টর ইন্টার ক্লাব রিলেশন, চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। তার আরেকটা বড় পরিচয় হলো তিনি সেক্রেটারি জেনারেল গুলশান সোসাইটিতে রয়েছেন। সাথে আছে হুমায়ুন কবির, প্রেসিডেন্ট গুলশান ইয়থ ক্লাব লিমিটেড, চেয়ারম্যান মধুমতি ব্যাংক লিমিটেড। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। প্রথমেই আমি ডক্টর এমডি ওয়াহিদুজ্জামান আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাইবো, যে আমি জানি আপনি সমাজ সেবামূলক কাজ প্রচুর করেছেন এবং এখনও করে যাচ্ছেন, এবং এটা একটা বিশাল বড় উৎসব যেটা 2019-এ হতে চলেছে, তো এটারই পটভূমি সম্পর্কে কি আমাদেরকে একটু বলবেন কি না? বেসিক্যালি আমরা ঢাকাতে এবং ঢাকার বাইরে অনেক সোশ্যাল ক্লাব আছে, কিন্তু আমাদের ভিতরে ইন্টারাকশনটা খুব কম, যে আমরা বিভিন্ন ক্লাবে থাকি, নিজেদের ক্লাবে থাকি বা অন্য ক্লাবের সাথে ইন্টারাকশনটা কম। সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা একটা সবগুলো ক্লাবের ভিতরে একটা আমাদের নিজস্ব ইন্টারাকশন যদি করি, যদি আমরা খেলাধুলার মাধ্যমে করি, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট থিং। এবং সেটাই হলো গিয়ে একজন আরেকজনকে চিনবে, আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের মানসিক মেন্টাল স্ট্যাটাসও উন্নত হবে। সেই জন্য ওইভাবেই আমরা চিন্তা করেছি একটা অলিম্পিয়াড করি, অ্যান্ড দিস ইজ ফার্স্ট টাইম কোনো ক্লাব উদ্যোগ নিয়েছে যে এরকম একটা অলিম্পিয়াড। এর আগে দেখা গিয়েছে যে বিভিন্ন ক্লাব অর্গানাইজ করছে ইন্টার ক্লাব স্পোর্টস, বাট বিচ্ছিন্নভাবে করছে, বিচ্ছিন্নভাবে, হয়তো কোনো সময় স্নুকার কোনো সময়, বাট আমরা 9টা গেম নিয়ে এবার অলিম্পিয়াডের আয়োজন করেছি। সেই 9টা গেম প্রসঙ্গে যাব। হুমায়ুন কবির, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করছেন, তো এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। জি, আমরা বেসিক্যালি গুলশান ইউথ ক্লাব 70s থেকে আমরা ইনকর্পোরেটেড। বেসিক্যালি স্পোর্টস ওরিয়েন্টেড কাজ ছাড়াও আমরা অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। গুলশান ক্লাব যে উদ্যোগ নিয়েছে, আমি তাদের অত্যন্ত তাদেরকে ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। আমরা বেসিক্যালি মনে করি যে এই এই অলিম্পিয়াডের মাধ্যমে ক্লাবগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে সাহায্য করবে, এই মনো অভিপ্রায়েই আমরা এখানে অংশগ্রহণ করেছি। মিস্টার শওকত আজিজ রাসেল, আপনি গুলশান ক্লাব অলিম্পিয়া নিয়ে কথা বলবো, তার আগেই আসলে একটা প্রশ্ন না করলেই নয় যে আপনার অনুভূতি কি, আমাদের যে কিছুদিন আগে যে বাংলাদেশের ব্যাপক বিজয় ঘটেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, তো এই বিষয়ে আপনি কিছু বলবেন কি না? ইংরেজিতে একটা কথা আছে, নিউ রিপ্লেসেস ওল্ড। তো আমাদের যে নতুন যে প্লেয়ারগুলো এসছে, তারা আসলেই যে তাদের যে ক্যাপাসিটি, এটা তারা ডিসপ্লে করতে সক্ষম হয়েছে। এবং আমরা ওল্ড অ্যান্ড নিউ যদি ব্লেন্ড করতে পারি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পুরনো প্লেয়ারগুলো আমাদের স্টেটাস, পারফরমেন্স, রেটিং ঠিক রাখার জন্য আমরা গেমটাকে স্লো ডাউন করে ফেলি, কিন্তু এই খেলাটা যারা খেলেছে তারা মারমুখী খেলা খেলেছে। এবং আসলে মারমুখী খেলা ছাড়া জয় আনা খুবই ডিফিকাল্ট হবে। তো বাংলাদেশের যদি এই হারমোনিটা ধরে রাখতে পারে, এই মোমেন্টামটা ধরে রাখতে পারে, আপনারা আরও অনেকগুলো বিজয় খেলা দেখবেন। জি, অবশ্যই। তো গুলশান ক্লাব অলিম্পিয়ার সাথে আপনার অ্যাসোসিয়েশনটা কিভাবে হলো? আমি গুলশান ক্লাবে বর্তমানে দায়িত্বে আছি প্রেসিডেন্ট হিসেবে, তো অর্গানাইজ করতে গেলে আমাকে দায়িত্বতে অটোমেটিকলি চলে আসতে হয়। তবে হ্যাঁ, আমরা অনেকদিন ধরে আলাপ করছিলাম যে ক্লাবের যে সংজ্ঞা, যে ক্লাব কীরকম হতে পারে, ক্লাব অনেক রকম হতে পারে। একটা একটা খেলা দিয়েও ক্লাব হতে পারে, ক্রিকেট মনে করেন ফর দ্যাট ম্যাটার, অনেকগুলো খেলা দিয়ে হতে পারে, সোশ্যাল ক্লাব হতে পারে, স্পোর্টিং ক্লাব হতে পারে। তো এইটা যেটা আমরা করেছি, এটা সোশ্যাল প্লাস স্পোর্টিং ক্লাব। এখানে আমাদের মধ্যে যে একটা বন্ধন তৈরির একটা সুযোগ রয়েছে, সেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি, এবং আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। 9টা ক্লাব 9টা স্পোর্টস, এবং আশা করি 331 পার্টিসিপেন্ট। শুধু পার্টিসিপেন্ট না, ওদের সাথে মেম্বার্সরাও ইনভলভ। ডক্টর ওয়াহিদুজ্জামান, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাইবো, যে আমরা জানি যে এই অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে, 3rd November থেকে 9th November পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে আর কি, সো ওই 9টা ইভেন্ট কি আমাদেরকে একটু বলবেন কি না? আমরা 3 তারিখে গলফ দিয়ে কুর্মিটোলা গলফ ক্লাবে স্টার্ট করি ইভেন্টটা, এবং এটার চ্যাম্পিয়নশিপ এন্ড রানার্স আপও এটা ডিসাইড হয়ে গিয়েছে গলফ খেলায়। ঢাকা ক্লাব এটাতে চ্যাম্পিয়ন হয়েছে, এবং গুলশান ক্লাব লিমিটেড আমরা রানার্স আপ হয়েছি, অ্যান্ড বেস্ট গলফার হয়েছে গুলশান
ক্লাব থেকে আমাদের বেস্ট গলফার যে প্রাইজটা পেয়েছে। এবং এরপরে আমাদের এখন যেগুলো অন্যান্য যেগুলো খেলা আছে সেটা হচ্ছে 6 তারিখে আমাদের টেবিল টেনিস, টেনিস এবং স্নুকার এবং সবগুলো খেলাই শুরু হয়ে যাচ্ছে। মোট আমরা এখানে গেমগুলো আছে ক্রিকেট, টেনিস, স্কোয়াশ, স্নুকার, চেস, ব্রিজ অ্যান্ড টেবিল টেনিস। এই তাস খেলা মানে কিন্তু এটাকে অন্যভাবে নেওয়া উচিত না, যে ব্রিজ ব্রেন ইউজ করতে হয়, খেলতে হয়। এবং সেই জন্যই আমরা মনে করছি এখন যেভাবে কার্ড খেলা নিয়ে কথাবার্তা হচ্ছে, আমরা বলতে চাচ্ছি this is also a game, it's a sporting game and brain use korte hoy, that is the reason amra ei bridge ta ke rekhechi. Humayun Kobir, apnar kache ektu jante chaibo je Gulshan Youth Club ekhane participate korchen to kon kon khela te ashole muloto ongshogrohon korche member ra? Amra muloto 7 event e ongshogrohon korchi. Acha, shudhu amader bridge jetu khelar byabostha nei eta amra ongshogrohon korini ar baki shobgulo event e amra ongshogrohon korechi. আচ্ছা, আর অন্যান্য ক্লাব যেহেতু আমরা জানি এখানে অ্যাসোসিয়েশন ঘটেছে, তো ওই ক্লাবগুলো মানে আসলে ইয়েটা কি, মনোভাবটা কি, মানে ওনারা কেমন এটা এনজয় করছে ব্যাপারটা কি একটু বলবেন? আমি খুবই উৎসাহব্যঞ্জক, সবাই অত্যন্ত আগ্রহ সহকারে অংশগ্রহণ করেছেন এবং প্রথমবার মতো হচ্ছে, আমরা এর সাফল্য কামনা করি এবং আমি মেম্বারদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। তো ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরও হওয়া উচিত, বলে ক্লাবগুলোর মধ্যে বন্ধন এবং নিজেদের মধ্যে তো আরও দৃঢ় হবে আমি মনে করি। জি অবশ্যই। তো ডক্টর ওয়াহিদুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা অফ দ্য ইয়ারে আপনি বলছিলেন যে অনেকগুলো ক্লাবের মধ্যে ইভেন ঢাকার বাইরের ক্লাবগুলোও রয়েছে, তো ওই অ্যাকচুয়ালি কয়টা ক্লাবগুলো যদি নামগুলো আমাদেরকে বলতেন এবং ঢাকার বাইরে কারা কারা অংশগ্রহণ করছে? আমরা এখানে ঢাকার ভিতর থেকে যারা অংশগ্রহণ করছে, আমরা গুলশান ক্লাব হোস্ট ক্লাব হিসেবে আছি, গুলশান ইয়ুথ ক্লাব আমাদের ভেনু পার্টনার হিসেবে আছে, বনানী ক্লাব আমাদের গুলশানের পাশেই বনানী ক্লাব আছে, ওরা অংশগ্রহণ করছে, বাড়িধারা কসমোপলিটন ক্লাব, ঢাকা ক্লাব অ্যান্ড উত্তরা ক্লাব, ঢাকার ভিতর থেকে এই 6টা ক্লাব অংশগ্রহণ করছে অ্যান্ড ঢাকার বাইরে থেকে চিটাগাং ক্লাব, সিলেট ক্লাব অ্যান্ড কুমিল্লা ক্লাব, এই তিনটা দে আর দ্য অ্যাফিলিয়েটেড আমাদের ক্লাবের সাথে, দে আর দ্য অ্যাফিলিয়েটেড ক্লাব মেম্বার, সো আমরা তাদেরকে ইনভাইট করেছি এখানে আসার জন্য অ্যান্ড আমরা তাদের জন্য হসপিটালিটি, তা ইনফ্যাক্ট আমাদের গেস্ট হাউসে তারা থাকছেন, পুরো খেলা খেলবেন এবং 9 তারিখে আমাদের যখন টুর্নামেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সে পর্যন্ত ওনারা বাইরেদেরকে আমরা হোস্ট হিসেবে রাখছি এখানে প্লেয়ারদের। আচ্ছা, শওকত আজিজ রাসেল, আপনার কাছে এবার একটু প্রশ্ন রাখতে চাই যে পরবর্তীতে এটাকে আপনারা কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে এটা এভরি বাই ইয়ার খেলা হবে আর এটা আমরা উই আর লুকিং ফর মোর পার্টিসিপেন্টস ইন দ্য ফিউচার এবং আমরা কো শেয়ারিং একটা ফর্মুলা বের করব যাতে সবার জন্য এটা একটা সাস্টেনেবল স্পোর্টস একটা ইভেন্ট হয়ে দাঁড়ায়। তো ওটা যদি আমরা সক্ষম হই, আমরা এই জিনিসটাকে প্রতি বছরই করার চেষ্টা করব। আর চ্যানেল আই বিং দি পার্টনার, আমার মনে হয় আমরা আরও ভালো করতে পারব। আচ্ছা, তো ক্লাবের বাইরে অন্যান্য অ্যাসোসিয়েশনগুলোকে কি আপনারা নেবার চিন্তা করছেন কিনা পরবর্তীতে? পরবর্তী আমাদের দেশে এরকম খেলা হয়, বাইল্যাটারাল খেলা হয় বিটুইন ক্যালকাটা ক্লাব অ্যান্ড গুলশান ক্লাব, তারপর ঢাকা ক্লাব ভার্সেস আদার ক্লাবস, কিন্তু এরকম কার্নিভাল আকারে ইন্টার ক্লাব এখন পর্যন্ত হয়নি। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই আন্ডারস্ট্যান্ড আওয়ার কালচার, আমরা কীভাবে ক্লাব অপারেট করি, কীভাবে আমরা রিসোর্স শেয়ার করতে পারি, একজন একজনকে হেল্প করতে পারি, এটা আমাদের অনেক সময় আমাদের জন্য দরকার থাকে, যেটা আমরা ব্রিজ করতে পারবো এই স্পোর্টসের মাধ্যমে। অলরেডি এই টুর্নামেন্টটা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টরা যেভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন অ্যান্ড অলরেডি 2-1 ক্লাবের প্রেসিডেন্ট আমাদেরকে বলেছে নেক্সট টাইম আমরা এটা করব, হ্যাঁ উই ওয়ান্ট টু বি দ্য পার্টনার অফ দিস, আমরা করতে চাই, আমরা অন্য ক্লাবরা বলছে এটা আমরা করবো, আমরা প্রতি বছর যেটা করতে। এবং এর মধ্যে আমরা যেটা চিন্তা করছি, আমাদের ক্লাব তো এখানে আছে, আমাদের সার্ক কান্ট্রিতে যে সমস্ত সোশ্যাল ক্লাব আছে তাদেরকে নিয়েও পরবর্তীতে আমাদের বাংলাদেশের সাথে, যেরকম ইন্ডিয়ার থেকে, আমার নেপাল থেকে, ভুটান থেকে, শ্রীলঙ্কান থেকে আমরা যদি নিয়ে আসি ক্লাবগুলোকে, ওখানে ইনভাইটেশন সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে আমরা করতে চাচ্ছি। এটা অলরেডি আমাদের সব ক্লাবদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং একটা হচ্ছে, আমরা বড় আকারে
এরপরে ইনশাল্লাহ করব। জি অবশ্যই। হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাইবো যে এটা তো আসলে নিজস্ব বেসরকারি উদ্যোগে করা হচ্ছে, তো আপনি কি মনে করেন যে সরকার থেকে যদি কিছুটা পৃষ্ঠপোষকতা করা যায় তাহলে ভালো হয়? অবশ্যই আমি মনে করি যে বেসিক্যালি আপনি যদি এটা একটা গভীর চিন্তা করার বিষয় আছে, বর্তমানে খেলাধুলার মাঠ প্রায় নেই বললেই চলে। আমাদের ক্লাবগুলো যে সচেতন হয়ে কাজগুলো করছে এতে সচেতনতা বৃদ্ধি পাবে ডেফিনেটলি। আর আমি মনে করি সরকারের দৃষ্টি দেওয়া উচিত যে আমরা যদি সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ চাই দেশের, তাহলে আমাদের শিশু এবং কিশোরদেরকে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে হবে এই খেলাধুলার মাধ্যমে। তো খেলাধুলাকে অবশ্যই প্রমোট করতে হবে যাতে শিশুরা সুন্দর ভবিষ্যৎ দিকে এগিয়ে যায়, তাদের সুন্দর শারীরিক এবং মানসিক গঠন হয় এবং তারা দেশের ভবিষ্যৎ উজ্জ্বল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এই জন্য ক্লাবগুলোর অনেক ভূমিকা আছে এবং সরকারেরও অত্যন্ত ভূমিকা আছে আমি মনে করি। ব্যাপারে পৃষ্ঠপোষকতা করা উচিত এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা উচিত। ওনাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছিলেন এই পর্যন্ত? আমরা বেসিক্যালি আমাদের সিটি কর্পোরেশনের সাথে আমার আলোচনা হয়েছে রিসেন্টলি। সিটি কর্পোরেশন ঢাকার বিভিন্ন পার্কগুলোর ডেভেলপমেন্টের জন্য কাজে হাত দিয়েছে। তারা আশা করি যদি এরকমভাবে বিভিন্ন এলাকা ভিত্তিক মাঠগুলোকে খেলার জন্য প্রস্তুত করে দেয় তাহলে ভবিষ্যতে নতুন নতুন খেলা তৈরি হবে এবং শিশু কিশোরদের শারীরিক এবং মানসিক বিকাশে করতে সাহায্য করবে আমি মনে করি। তো এটা আরও হওয়া উচিত, ভবিষ্যতে এটা আরও এগিয়ে যাক আমি আশা করব। শওকত আজিজ রাসেল, আপনার কাছে প্রশ্ন রাখবো যে যেহেতু ক্রিকেটের সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, তো অলিম্পিয়াতে আমরা জানতে পারলাম যে নটা ইভেন্ট, নটা ডিফারেন্ট ডিফারেন্ট খেলা নিয়ে হচ্ছে, তো ক্রিকেটটাকে অ্যাসোসিয়েশন করে সারা বছর কি এরকম কোনো খেলার উদ্যোগ নেওয়ার প্ল্যান করছেন কিনা? আমাদের একটা পার্মানেন্ট টিম আছে যারা সারা বছরই খেলছে এবং আমাদের উই হ্যাভ লট অফ ভিক্টরিজ ইন আওয়ার ক্রাউন এবং আমরা এটাকে আরও বড় করতে চাই। কিন্তু আমাদের কসমোপলিটন ক্লাব, আমরা প্লেয়ারদেরকে ধরে রাখতে পারি না, তারা তাদের আলাদা প্রফেশন আছে। তারপরেও ব্যবসার পাশাপাশি বা পেশার পাশাপাশি তারা যে খেলছে এতে আমরা অনেক মানে মুগ্ধ। আচ্ছা, তো ওনাদেরকে যারা খেলতে চাচ্ছেন বা খেলাতে আগ্রহী রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেবার ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ আছে? যেমন গুলশান ইউথ ক্লাবের যে গ্রাউন্ডটা আছে আমরা উই আর পার্টনার্স, আমরা ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং গুলশান ক্লাব এবং ইউথ ক্লাব দুটো ক্লাবের প্লেয়ারদেরকে ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, প্র্যাকটিস গ্রাউন্ড আছে, নেট প্র্যাকটিসের গ্রাউন্ড আছে। তো আমরা ওনাদের সাথে একটা বাইল্যাটারাল একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি আর কি। আমরা জানলাম যে 300 মেম্বার অলরেডি, 331 জন অলরেডি এটার সাথে আছে, তো সামনে কতজন মেম্বার কি বাড়ানোর কোনো প্ল্যান আছে কিনা আপনাদের? এটা তো পার্টিসিপেন্ট, আমরা তো নটা ইভেন্ট নিয়ে করছি, এরপরে হয়তো আমরা সুইমিংটাকে ইনক্লুড করবো এখানে। আমাদের ইচ্ছা সুইমিংটাকে ইনক্লুড করা, বাস্কেটবলটাকে ইনক্লুড করা, এই দুটা গেম আমাদের ইনক্লুড করার ইচ্ছা আছে ভবিষ্যতে। আচ্ছা, তো হুমায়ুন কবির, গুলশান ইয়ুথ ক্লাবের যেহেতু সাথে আপনার একটা ব্যাপক রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, তো আমি একটু জানতে চাইবো যে মহিলাদেরকে নিয়ে আলাদা কোনো চিন্তা কি আপনারা করছেন কিনা বা এখন কোনো কাজ হচ্ছে কিনা? অবশ্যই, আমাদের এখানে মহিলাদের, আমাদের গুলশান ইয়ুথ ক্লাবের সেকেন্ড ডিভিশন মহিলা ক্রিকেট টিম আছে অলরেডি এবং আমাদের এখানে খেলাধুলার ব্যাডমিন্টন এবং ক্রিকেটেও মহিলাদের খেলার ব্যবস্থা আছে। উইকেন্ডে আমরা প্রতি উইকেন্ডে তারা প্রশিক্ষণ নেয় এবং খেলাধুলা করে থাকে, আমরা বিশেষভাবে প্রমোট করে থাকি মহিলাদেরকে। গুলশান ক্লাব অলিম্পিয়াতে কি ওনারা পার্টিসিপেট করছেন কিনা? করছেন, ক্রিকেটে অংশগ্রহণ করছেন, সামনে ক্রিকেটে অংশগ্রহণ করছেন, ক্রিকেট টেনিস ব্যাডমিন্টন সবগুলোতেই মহিলারা অংশগ্রহণ করছে। সেখানে কি আপনার ওই ফার্স্ট সেকেন্ড থার্ড যে বিষয়টা সেটা কি মহিলাদের ক্ষেত্রে আলাদা নাকি এটা ডেফিনেটলি আলাদা হবে? অ্যাকচুয়ালি ক্লাবগুলোর ভিতরে ইজ আ টিম কম্পিটিশন। আচ্ছা, কোন আমরা যখন জিতবে কোনো ইন্ডিভিজুয়াল পারসন কিন্তু জিতবে না, আইদার গুলশান ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন অথবা গুলশান ক্লাব চ্যাম্পিয়ন অথবা গুলশান ঢাকা ক্লাব চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ হবে। তবে মহিলাদের জন্য যেটা আমরা আলাদাভাবে করেছি টিমের বাইরেও, আমরা মিক্সড ডাবলস মহিলাদের জন্য খেলা দিয়েছি, যেরকম টেনিস টিম ইভেন্ট হয়ে যাচ্ছে ওর সাথে আবার একটা মিক্সড ডাবলস আছে, সেরকম টেবিল টেনিসও আছে, ব্যাডমিন্টনও আছে। সো মহিলাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এটা এইভাবে অ্যারেঞ্জ করেছি, টিমের বাইরেও একটা গেম রাখা হয়েছে তাদের জন্য। আচ্ছা, শওকত আজিজ রাসেল, আপনার সাথে কথা বললেই তো ক্রিকেটের কথা আগে মাথায় আসে, তাই ঘুরে ফিরে সেই ক্রিকেটের প্রশ্নেই করছি। এখন ফেসবুক মিডিয়াতেও কিন্তু দেখা যাচ্ছে যে ইভেন যারা পাশের দেশগুলোও ছিল সেখানে যারা বড় বড় সুপারস্টার বা যারা সেলিব্রিটি তারাও কিন্তু আমাদেরকে অনেক প্রশংসা করছে, তো এই সাকসেসের পিছনে হিস্ট্রিটা আসলে কি যদি সহজ করে বলতেন? সাকসেসের পিছনে বিসিবির অনেক ভূমিকা আছে যেগুলো অনেক সময় বলা হয় না। আমরা যে কোচ আনছি, আমরা যে পিচ ডিফারেন্ট ডিফারেন্ট পিচ ডেভেলপ করেছি ডিফারেন্ট ওয়েদার ডিফারেন্ট কন্ডিশনে, এগুলো সাধারণ জনগণ জানে না। আমরা তাদেরকে চেষ্টা করি স্লো পিচে খেলানো, বিভিন্ন পিচে খেলানোর, ওগুলোর জন্য এক্সপার্ট এসছে বিদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে এসছে, তারপর প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে। তো
এবং নতুন প্লেয়ারও আসছে, তো সব কিছুর কম্বিনেশনে সাকসেসগুলো হচ্ছে। তো এখন আমাদের দেশে প্রত্যাশা হচ্ছে প্রতিটা গেম জেতা, এটা কি বাস্তবমুখী? না, এটা সম্ভব না। তো এখন সাম্প্রতিককালের বিজয়টা দেখেন, চমৎকার একটা বিজয়, ইন্ডিয়ার মতো দলকে 7 উইকেটে জেতা, এটা চারটিখানি কথা। তাও ইন্ডিয়ার মাটিতে, দ্যাটস এ রিয়েলি বিগ উইন। ও যে আমি বলেছি, মারমুখী খেলা ছাড়া আমাদের আর উপায় নেই, কারণ আমাদের হারাবার কি আছে? তো আমরা যদি এখন খুঁজি যে আমার রেটিং কি হবে, আমি কত বল খেলবো, কত রান করব, এটা আমাদের জন্য ব্যাকফুটে চলে যায়। আমি কাউকে আঘাত করে কথা বলতে চাচ্ছি না, এটা এটাই বাস্তবতা। তো এরা তো নিউ প্লেয়ার্স, এদের হারাবার কিছু নেই, এরা খেলেছে সেদিন, জিতেছে সেদিন, আর এই ধারাবাহিকতা যদি ওরা ধরে রাখতে পারে, আপনি অনেক বিজয় দেখবেন। ডক্টর ওয়াহিদুজ্জামান, গুলশান ক্লাব অলিম্পিয়ার ভবিষ্যৎ আপনি কীভাবে দেখছেন? খুবই ভালো, আমি বলবো অতি উজ্জ্বল। গুলশান ক্লাব অলিম্পিয়ার যেটা ইজ এ ইন্টার ক্লাব স্পোর্টস কার্নিভাল, অ্যান্ড আমরা তো আশা রাখি নেক্সট টাইমও আমরা করব। এবং যেটা আমাদের প্রেসিডেন্ট বলল যে আমরা সবগুলো ক্লাবকেও ইনভলভ করতে চাই, যে শুধু আমরা গুলশান ক্লাব অর্গানাইজ করবে না, এটা অন্যান্য ক্লাবগুলো আমাদের সাথে আসবে, প্রতিটা ক্লাবে কিছু না কিছু খেলা হবে। এবার যেমন হচ্ছে গুলশান ক্লাব অ্যান্ড গুলশান ইয়ুথ ক্লাব, আমরা ভবিষ্যতে আশা রাখি হয়তো গুলশান ক্লাবে একটা ইভেন্ট হচ্ছে, ঢাকা ক্লাবে একটা ইভেন্ট হচ্ছে, বরণী ক্লাবে একটা ইভেন্ট হচ্ছে, ইয়ুথ ক্লাবে একটা দুটো ইভেন্ট হচ্ছে। এভাবে আমরা চাই আমাদের যে সোশ্যাল ক্লাবগুলো আছে, যেগুলো প্রতিষ্ঠিত সোশ্যাল ক্লাব, সবগুলোকে নিয়ে আমরা এমনভাবে করবো যাতে সবার পার্টিসিপেশনটা বাড়ে। হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাইবো যে ইয়ুথ ক্লাবে, গুলশান ইয়ুথ ক্লাবে আপনি বলেছেন যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, তো অন্যান্য ক্লাবগুলোর কী অবস্থা এবং আপনার কিছু বলার সেখানে, মানে করা উচিত কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। যদি খেলাধুলার উন্নতি করতে হয় তো অবশ্যই প্রতিটি এলাকা ভিত্তিক একাডেমি গড়ে তুলতে হবে। কিন্তু আমাদের গুলশান ক্লাব প্রেসিডেন্ট সাহেব বললেন যে অ্যাকচুয়ালি একাডেমির মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে খেলাকে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যাওয়া যায়। তো আমার মনে হয় প্রতিটা এলাকায়, প্রতিটা অঞ্চলে এরকম ক্লাব ভিত্তিক একাডেমি হওয়া উচিত, যাতে প্রশিক্ষিত হয়ে নতুন নতুন খেলোয়াড় তৈরি হয়, তার ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। আমরা মনে করি আমাদের গুলশান ইয়ুথ ক্লাব বেসিক্যালি ক্রিকেট একাডেমি প্রচুর এলাকার ছেলেপেলের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরিতে সাহায্য করে। আমাদের যদিও সেকেন্ড ডিভিশন পুরুষ এবং মহিলা দুইটা টিমই আছে, তারপর আমরা এলাকায় নতুন শিশু কিশোরদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি ভবিষ্যতে খেলা হিসেবে তৈরি হওয়ার জন্য। এরকম প্রতিটা এলাকায় আমার মনে হওয়া উচিত। অ্যান্ড সেখানে স্কেটিংয়ের বন্দোবস্ত আছে, অনেক কিছুরই বন্দোবস্ত আছে, অ্যান্ড দ্যাটস বেসিক্যালি টোটালি স্পোর্টিং ক্লাব, অ্যান্ড উই গুলশান ক্লাব উই সাপোর্ট দ্যাট। আচ্ছা, তো স্কেটিং যেমন আছে তেমনি আরো খেলা আছে, যেমন ক্যারাটেও হতে পারে। আচ্ছা, তাহলে ওরকম ভাবে মানে প্রমোশনটা কেন হচ্ছে না, বা প্রমোশনের জন্য আপনারা কি কি করছেন? আমরা বেসিক্যালি এলাকা বেসিক্যালি আমরা গুলশান এবং আশেপাশের এলাকায় প্রচার করে থাকি। আমরা বিভিন্ন ফ্লায়ার্স এর মাধ্যমে, এসএমএস এবং ইমেল এর মাধ্যমে পরিচিত জানিয়ে থাকি, প্রচুর সাড়া পাই এবং আমাদের ক্লাবের সামনে প্রচুর ব্যানার্স আছে। তো আমরা কিন্তু নিয়মিত হয় প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি বিভিন্ন ইভেন্টে, সেটা ফুটবল, ক্রিকেট, টেনিস, বাস্কেটবল, রোলার স্কেটিং, সবগুলোতেই আমরা প্রশিক্ষণের একাডেমি রয়েছে এবং যেটা আপনি বললেন কারাটে, সেটারও প্রশিক্ষণ রেগুলারভাবে হচ্ছে আমাদের ইয়ুথ ক্লাবে। তো ওখানে যারা মানে যেই বাচ্চা কাচ্চাগুলোর কথা বললেন, তারা কি মানে তাদের প্যারেন্টসরা কি গুলশান ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা? কোনো বাধ্যবাধকতা নেই, অনেকেই আসেন এলাকার, যারা এলাকার এবং আশেপাশের এলাকা থেকে প্রচুর প্যারেন্টসরা আসেন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, এটা উদ্বুদ্ধ সবার জন্য। বেসিক্যালি ইটস নট নেসেসারি যে গুলশান ইয়ুথ ক্লাবের মেম্বারই হতে হবে, খেলাধুলার জন্য যে কারো বাচ্চা কাচ্চা সেখানে আসতে পারে এবং সেখানে প্রশিক্ষণ দিতে পারে। এটা তো অবশ্যই আসার কথা, কারণ আমাদের স্কুল কলেজগুলো তো একেবারেই জায়গা নেই, মাঠ নেই যেখানে বাচ্চারা খেলতে পারবে। যদি মানে ক্লাবের মেম্বার ছাড়াও যদি আসতে পারে বাচ্চারা, তাহলে তো অবশ্যই ওয়েলকাম, আমরা ওয়েলকাম করি। একটা সিস্টেমের মাধ্যমে তারা খেলে আর কি। জি, স্বাগত আজিজ রাসেল। আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো গুলশান অলিম্পিয়া নিয়ে, মানে গুলশান ক্লাব অলিম্পিয়া 2019 নিয়ে যদি আমাদের একটু সমাপনী কিছু বলতেন। আমরা আশা করছি এটা ভালোভাবে সম্পন্ন হবে, সো ফার সো গুড, সব কিছু সুন্দরভাবে, অলরেডি কিছু কিছু স্পোর্টস রেজাল্ট বের হয়ে গেছে। তো সবার সহযোগিতা যদি থাকে, আমরা আশা করছি এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারব। অ্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন যেটা সেরেমনি আমাদের 9 তারিখে হবে, 9 তারিখে সব খেলাধুলো হয়ে যাওয়ার পর, যেহেতু বাইরের ক্লাবগুলো চলে যাবে, সো আমাদেরকে 9 তারিখ আমাদের লাস্ট খেলা এবং 9 তারিখেই আমাদের ক্লাবে
গুলশান ক্লাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা হবে। আচ্ছা, প্রাইজ ডিস্ট্রিবিউশন রিলেটেড কথা যখন আসলো জানতে চাইবো যে কি ধরনের প্রাইজ আসলে আকর্ষণ করছে তাদেরকে। প্রাইজ বলতে ইজ নট এ মানি, ডেফিনেটলি ইজ এ ট্রফি, ইজ এ ট্রফি ক্রেস্ট। এখন কে কোন খেলায় চ্যাম্পিয়ন হলো, আমি বললাম পার্টিকুলার কোনো প্লেয়ার কিন্তু পাবে না, এটা ক্লাব উইল গেট ইন। যে ঢাকা ক্লাব না গুলশান ক্লাব না গুলশানিয়া ক্লাব না উত্তরা ক্লাব, এই ধরনের ই হবে চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ অ্যান্ড বেস্ট প্লেয়ার যেটা আছে এক একটা খেলার, সেভাবে আমরা এটাকে দিব। এবং আমি মনে করি ইট উইল বি আ গুড গ্যাদারিং, ডেফিনেটলি অন 9th of November আমরা রাত্রে এটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করছি আমাদের গুলশান ক্লাব অডিটোরিয়ামে। আচ্ছা, আপনাদের তিনজনকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর পাশাপাশি আপনাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং পরবর্তীতে গুলশান ক্লাব অলিম্পিয়া আরও ব্যাপকভাবে সাড়া পাক, আরও ব্যাপকভাবে এটা প্রচার পাক সেই কামনা করে আজকে এখানে শেষ করছি। দর্শক, আমাদের চ্যানেলের বিশেষ আয়োজনে আমরা শুনছিলাম যে গুলশান ক্লাব অলিম্পিয়া 2019-এর বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু জানতে পারলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের অনুষ্ঠান। বিদায় নিচ্ছি আজকে, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে।